পার্টিতে গিয়ে স্বামীর সঙ্গে রোমাঞ্চে মেতে ওঠেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে আমরা যেটাকে রোমান্স বলছি অনেকেই তা নোংরামি বলে মনে করছেন, কারণ রোমান্স করলেও তার একটা লিমিটেশন থাকা উচিত এই বক্তব্য অনেকেরই। পার্টিতে শুভশ্রীকে দেখা যায় গানে তালে তালে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে নাচ করতে। তবে বিষয়টি যদি এতটুকুই হতো তাহলে হয়তো ট্রলি শিকার হতে হতো না এই নায়িকাকে, কিন্তু তিনি নাচ করতে করতে প্রকাশ্যে রাজকে কিস করে বসেন, যে বিষয়টি নিয়ে আপত্তি অনেকেরই। তবে সবাই আড়ালে সমালোচনা করলেও দেব প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেন, একটা সময় আমি শুভশ্রীকে শুধু ভালোইবাসতাম না, ওকে সম্মানও করতাম, আর আমরাও অনেক ভালো ফ্রেন্ডও ছিলাম। তবে তখনকার শুভশ্রী আর এই শুভশ্রীর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না। দেবের এরকম কথা যা ভাবে শুভশ্রীকে বলতে শোনা যায়, বুঝতে পারছি না আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন এতটা মাথা ঘামানো হচ্ছে, আমাকে আমার মতোই থাকতে দাও না। তো বন্ধুরা, এ বিষয়ে আপনি কাকে রাইট বলে মনে করছেন, দেব নাকি শুভশ্রী গাঙ্গুলী? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।